শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মুশারা হোসেন, আমার পিতার নাম আব্দুল সামাদ, মায়ের নাম সখিনা বিবি। বর্তমান আমার ঠিকানা লোহাগড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড, আত্রা উপজেলা লোহাগড়া জেলা নড়াল। যুদ্ধের আগে আমি ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর বাহিনীতে চাকরি করতাম। শেখ সাহেব মোহন সিং আসলেন, মোহন সিং আমার তখন পশ্চিম, তখন রফিক ভুঁইয়ে, মোহন সিং রফিক ভুঁইয়ে সাহেব উনি এমপি হয়েছেন ওই সময়। ওনার বাড়িতে মোহন সিং চরপড়া মেডিকেল কলেজের সাইডে ওনার বাসা, ওখানে আমরা রাত্রিবেলা বাঙালি সব জুনিয়র কমিশনার যে নন কমিশনার অফিসার আমরা নায়েব হাবিলদার নায়েব সোদার বাঙালি দ্বারা ছিলাম 10-12 জন। শেখ সাহেব ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম রাত 10টার সময়। ওখানে গেলাম আমরা গিরিফারা, উনি আমাদেরকে বললো দেখো দেশের জন্য বহুত কিছু আমার করতে হচ্ছে, তা আমার তো ফোর্স নাই, তোমরা আমাদের তখন হচ্ছে 17টা ব্যাটালিয়ন ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস। তখন উনি আমাদেরকে বললো একটা কথাই যে আমি সব জায়গায় ঘোরা গেছে যোগাযোগ করেছি তোমাদের ইপিআর হেডকোয়ার্টারের সাথে, কারণ লাস্ট আমি আসছি মোহন সিং তোমাদের কাছে। আমরা ঠিক আছে, আমরা আপনার আপনি যা বলবেন আমরা আসি আপনার সাথে। 25 মার্চ রাত্রিবেলায় আমাদের তো ওয়্যারলেস অপারেটর থাকে বাঙালি বেশিরভাগ, 90% বাঙালি থাকে। একটা মেসেজ আসলো আমার হেডকোয়ার্টার আমার কোম্পানিতে যে এই বৃত্তান্ত, এই ঘটনা খুব মারধর এবং খুব কাটাকাটি শুরু হয়ে গেছে, তা দাদবার ব্যাটালিয়ানের যেসব ফোর্স আছে যে যেখানে অ্যালার্ট থাকবে সবাই কোন সময় কী অর্ডার হয়। এখন গেল তারপরে তো সেই দিন গেল, তো ওরা আক্রমণ করা আমাদের পিলখানা ইস্ট পাকিস্তান রাইফেলসের হেডকোয়ার্টার আসছে পিলখানা রাজারবাগ পুলিশ লাইন, বিভিন্ন জায়গায় আর কি ওরা অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে তো আমাদেরও মেসেজ আসলো যে তোমরা দাদবার আত্মরক্ষার জন্য সব ডিফেন্স দিয়ে করে ফেলাও। তখন আমরা ডিফেন্স করলাম। তখন আমার কোম্পানি হচ্ছে ঝিনাইগাতি, শেরপুর ঝিনাইগাতি এলাকায়। পরে এখন কোম্পানির দায়িত্ব আমার কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হাকিম, পরে তুরবাড়ি গোপালগঞ্জ। উনি আমাকে বললো যে মোশারে তুমি এই যে অস্ত্র ঘরের চাবি টাবি সব কিছু নিয়ে নাও, তোমার ঘরে দায়িত্ব পেলো। আমার ঘরে যখন দায়িত্ব পেলো আমি সব কন্ট্রোল করলাম। এমনি আমাদের বাঙালি সৈনিকরা ছিল তাদেরকে ক্যাম্পের চতুর্দিকে ডিউটি লাগা দিলাম, দিয়ে আমি সব দেখভাল করতেছি। আর পাঞ্জাবি পাঠান যেগুলো আসল আমাদের সাথে
তার অনুসারে আমার কম হরিতে তখন তাদেরকে ক্রস করে ফেলাম এক জায়গায়। ক্রস করানোর পরে তারপরে তাদেরকে মারিয়ে ফেলবে পাবলিক ছেলে ফেলে তারা আসে তাদেরকে দিয়ে দেন আমাদের। তার ওর ভিতরে যে কয়েকজন বাংলায় পাঠান ছিল সবই আমার ট্রেনিং পিরিয়ডের 62 সালে আমি ইস্ট পাকিস্তান রাইফেলসে ইপিআরে ভর্তি হয়েছি। তখন আমার উস্তাদ ছিল, আমি আর মারতে দিই নাই, তাদেরকে আমার এক জায়গায় রাখলাম। রাখার পরে আমার কোম্পানি কমান্ডার সাহেবকে বললাম যে স্যার নিজেদের হাতে মারবো কি করে, ওদের আমরা ছাড়িয়ে দেবো রাত্রিবেলায় ওরা সারেন্ডার করবে ভারত থেকে। তারপরে ফের এইভাবে থাকলো দিনভর, রাখলাম খাওয়া দাওয়ায় গাছ 9টার দিকে ওদেরকে যখন বাইট করে দিলাম ওরা করলো কি সেই রাত্রিবেলা ওখানে না যেয়ে পাবলিক দেখে ফেলছে, দেখি আর কি পাবলিকরা সব ধরিছে তাদের 11 জনকে ধরিছে। তারপরে ফের ওদেরকে মারধর শুরু করেছে, পরে আমাদের ক্যাম্পে খবর দিয়েছে, খবর দিলে আমার ক্যাম্পের লোকজন আসে, ওরা ওই এলএমজি লাইট মেশিন গান করে সবগুলো নিয়ে আসছে, অস্ত্র হাতে সাথে নিয়ে ধরে আসছে। তারা বলছে যে দেখো তোমরা আমলোককে মার দাবে লেকিন পাবলিককে পাস মত দাও। আমরা ঠিক আছে, ওই আমাদের যে মেশিন গান ওই মেশিন গান দিয়ে এক লাইন ওদের খাড়া করে এক কোনাতে বাস বিরাস মারি দিয়েছি, সবগুলো করে দিয়েছি। 11 দিন ওইখানে মারা গেল, মরে যাওয়ার পরে ওদেরকে আমরা আর কি মাটি দিয়ে ফেলে দিলাম। ওখান থেকে ফের আমাদের একটা অর্ডার আসলো যে আপনাদের কোম্পানি জগন্নাথগঞ্জ ঘাট যাবে ডিউটি। পরে ডিউটিতে আমরা চলে আসলাম, ক্রস করে কোম্পানি চলে আসলাম জগন্নাথগঞ্জ ঘাট। ওখানে আমরা ডিফেন্স চতুর্দিক দিয়ে গ্রামের আশপাশ দিয়ে রেল স্টেশনের সাইড দিয়ে ওখান থেকে আমরা সব প্রোটেকশন জন্য ডিউটি করতেছি এবং মোর্চে ব্যাংকার যা বানানোর দরকার যুদ্ধের জন্য সেইভাবে আমরা পজিশন নিয়েছি। দিন পনেরো চলে গেছে, এর ভিতরে এখন পাঞ্জাবিদের ওই মুসলিম লীগের লোকজন তারা ওই ঢাকাইতে মধুপুর গড় হয়ে তাদেরকে আগুয় নিয়ে আসতেছে। পাবলিক আবার আমাদের যারা সবসময় খবর দিচ্ছে তারা এসে আমাদেরকে রাত্রিবেলা বলতেছে, রাত্রিবেলা তখন 10টায় স্যার আপনাদেরকে ঘেরাও করার জন্য পাঞ্জাবি পাঠানরা সব আসতেছে এসেছে পাক বাহিনীর লোকজন, তা আপনারা কী করবেন? তখন আমাদের পাবলিকের ডাক দিলাম, সব গ্রামের লোকজন আমাদের ডিফেন্সের থেকে আমাদের গোলা বারুদ সব রেডি স্টেশন আনলো, আর আমাদের সাথে একটা ইঞ্জিন আর দুটো বগি থাকতো যাতে আমরা এদিক ওদিক সত্যি পারি। তাড়াতাড়ি লোড করে দিল, আমরা ভোর অতিহাতি আমরা জামালপুর এসে নামলাম। জামালপুরে নামে শেরপুর জামালপুর এবং মময়সিং তিন ব্যাংকের টাকা যা ছিল ওগুলো আমরা ক্রস করলাম, ওগুলো ব্যাক করে দিলাম। কোম্পানি কমান্ডার হ্যান্ড ওভার করে দিল, স্যার আপনি এগুলো নিয়ে চলে যান ভারতের ভিতরে ঢুকে যান। ওনার নাম সুবেদার আব্দুল হাকিম। আপনার ফের ওখান থেকে আমরা অ্যাডভান্স করলাম, আবার ওই জামালপুরের কোভিড দিকে একটা বাজার আছে 7 মাইল দূরে, যখন আগে গেছি দেখিতে পাঞ্জাবিদের ক্যান বাই পাকা রাস্তা করে খাড়ানো, আমার ড্রাইভার যে ছিল ট্রাকের ড্রাইভার সে ওই দেখেই ওই স্যার ওই আমি ফরেন সিটি বসা স্যার পাঞ্জাবিদের গাড়ি, তাহলে ওই সময় আমরা কুদরতে একটা মোড় ওই মোড়দের ব্যাক করে আমরা রিটার্ন ব্যাক আসি। ব্যাক এসে মেশিন গান যতগুলো আমার লাইট মেশিন গানগুলো বেরান গান এইসব নিয়ে আর টুইজ মোটর এইগুলো নিয়ে সেকশন বাই সেকশন আমাদের ওরা দেখে ফেলছে, দেখে ওরাও তৎপরতা করতেছে আমাদের ধরার জন্য। পরে আমরা সেকশন বাই সেকশন প্লাটন বাই প্লাটন ওদের পরে গ্যাস ফায়ার দিচ্ছি আর অ্যাডভান্স করতে পারতেছি না, এইভাবে এক সেকশন ফায়ার দিচ্ছে এক সেকশন ব্যাক করতেছে, এক সেকশনের ভিতরে ফায়ার দিচ্ছি ব্যাক করতেছি। জামালপুর এসে ঢুকলাম টাউনে, জামালপুর থেকে নদী ফেরি পার হতে হবে, গুদারা পার হতে হয়, গুদারা পার হয়ে শেরপুর আসতে হবে, আমার কোম্পানির লোকজন সব পার হয়ে তারপরে গুদারা কুরল মেরে ডুবে দিলাম। আমরা পার হয়ে ওপারে যাই আবার ডিফেন্স করলাম, আমরা নদীর উত্তর পারে ওরা দক্ষিণ পারে, এইভাবে ফায়ারিং চলতেছে চলতে চলতে 2 দিন ওই দিন আমরা ডিফেন্সে থাকার পরে ফের ওরা ওখান থেকে প্রায় 2 কিলো পশ্চিমের দিক দিয়ে ওই নদীর মুসলিম লীগের লোক নৌকো টোকো দিয়ে ওদের পার করার জন্য চেষ্টা করতেছে। তখন আমরা করলাম কি আমাদের কাছে আবার খবর আসলো, আমরা তখন আসতে ওখানে ডিফেন্স বাদ দিয়ে আমরা ব্যাক করলাম শেরপুর চলে আসলাম জামালপুর থেকে। শেরপুর এসে ওখানে ডিফেন্স নিয়েছি, শেরপুর টাউনে ঢুকতে একটা বিরাজ ব্রিজ আছে, ব্রিজে ওই পরে যাই আমরা 2 সাইড দিয়ে ব্যাংকার করে মেশিন গান ল্যান্সার রকেট
ফ্রিজ মোটর ফিট করেছি। তারপরে দুই দিন পরে ফের আবার ওরা কাউন্টার অ্যাটাক করার জন্য আমাদের গ্রাহকের আগে হোয়াটসঅ্যাপ, তখন আমরা ওই খবর হয়ে আবার আমরা আস্তে আস্তে মাল সামান আমাদের যত ট্র্যাক আছে গাড়ি আছে ইন্ডিয়ার পুরা কেসে ক্যাম্প আমরা যে উঠবো আমাদের ওই সুদা ইন্ডিয়ান পুরা কেসে ক্যাম্প, তখন পাহাড় কাটে বিএসএফের লোক আমাদের সহযোগিতা করছে। পাহাড় কাটে কাটে তখন তোমার ওই যত বাংলাদেশের যত গাড়ি বাস ট্র্যাক সব দোকানের খাদ্য খাবার তা আছে এগুলো ঘুরে ঘুরে পাঠাইছে, আর শরণার্থী সব বিষয় হয়েছে। এবারে ওরা যখন সামনাসামনি ফের আসলো ওরকমের ওদের আমরা ব্রিজ ভেঙে দিলাম, দিয়ে তারপরে আপনার ওদের ঘরে ল্যান্সার রকেট ফায়ার মেশিন গান ফায়ার দিয়ে ওদের পিন ডাউন করে দিয়ে তারপরে ওখান থেকে তারপরে আমরা আস্তে আস্তে জিনাইগাতি চলে আসলাম। জিনাইগাতি আসে তারপরে আস্তে আস্তে জিনাইগাতি বাগানে একটা বাগান আছে, বাগানে পরে আসছে বিএসএফ ভারতের পরে ওইখানে আমার কোম্পানি তোমরা খবর খবর ধরে তোমরা ওখান থেকে ডিফেন্স দিয়ে বসো, তারপরে দেখা গেল এক সপ্তাহের মতন আমরা রাত ওইখানে ডিফেন্স দিয়ে থাকলাম। তারপরে তারপরে ফের উপরে তো আসলো ভারতের, এখন ভারতের অধীনে চলে গেছি। চলে যাওয়ার পরে ওখান থেকে আমাদের খবর দিল যে আপনারা সব ব্যাক করে ক্যাম্পে পুরাকেশে ক্যাম্পে এসে পরে আমার কোম্পানি ওঠেন পুরাকেশে ক্যাম্পে উঠলাম। গিলি করে আমাদের সব মালওয়ারিরা বড়ো বড়ো গুদম ছেড়ে দিয়েছে, আমাদের যত রেশন খাদ্য খাবার নীতি সারা বসছে, আমার দেশ আমার কোম্পানিতে 10টা ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে থাকতে পারা ছেলে মেয়ে নিয়েও তারা আছে, এইভাবে আর কি লোকজন ওই সকাল হলেই হলেই বা আপনার সব আমাদের বাবাসি আছে সব 5-6 জন বাবাসি কোম্পানি সব ওই আপনার বড়ো ডেক্সি ভরে ভরে খেসারি পাকা শরণার্থীদের খাওয়ায় চিড়িয়া মুড়ি গুড় এইগুলো বিলি করে। রেশনের অভাব নাই, কয়েক বছর বসে খাওয়া যাবে আমার কোম্পানির লোক এত রেশন নিয়ে গেছে লাগে 10-15 দিন পরে। এখানে রাত্রিবেলা আমাদের ওখান থেকে অর্ডার হয়, আমার ধানুয়া কামলপুর আসছে আমার কোম্পানি হেডকোয়ার্টার ছিল এবং ওই এলাকাতে আমার পরিচিত জায়গা, তা আমাদের পাঠাত যার যার পরিচিত এলাকায় সেই এলাকাতে রাত্রিবেলা যাইয়ে মুসলিম লীগ যারা আছে আমাদের বিরুদ্ধে চলাফেরা করতেছে তাদের বাড়ি ঘরদোর পড়ায় দিয়ে আসবে এবং ছোটো ছোটো কারবার যেগুলো ওই অ্যান্টি ট্যাঙ্ক মার্স নিয়ে নিয়ে পুরো দিয়ে আসি এই কাজ অপহরণ করতেছে। তারপরে অর্ডার আসলো ফের আবার দীর্ঘনার পরে ব্রিগেড তুরা ভারতের ভিতরে তুরা পাহাড় আসছে বিরাট বড়ো পাহাড়, সেই জায়গায় সে পাহাড়ে যেতে হবে আমাদের গরিলা ট্রেনিংয়ে, ইফিয়ারের লোক পাকিস্তানের ফোর্স আমরা আমাদের গরিলা ট্রেনিং করানোর জন্য ওইখানে পাঠাচ্ছি। পরে আমার কোম্পানির লোক ওইখানে গেলাম, আমরা শিখ রেজিমেন্টের অধীনে কমান্ডার আসছে ব্রিগেডিয়ার শামসি ওনার অধীনে গেলাম, ওখানে 6 সপ্তাহ আমাদের ট্রেনিং হলো। এখন ইন্ডিয়ান অফিসাররা এখন আমাদের যখন ক্লাসে বসায় তারা আমাদের বলে যে আপনাদের কী ট্রেনিং দেবেন, পাকিস্তানি ফোর্স আসলো বহু জিয়াদা জিয়াদা ট্রেনিং হয় আপনার, তা আমরা ক্লাস গে যায় সরকার অর্ডার দেওয়া ঠিক আছে ওই বাদ নেই আয় 6 সপ্তাহ টাইম গুজর না হয়। তারপরে আমার তো ওই সময় দাড়ি কাটি নেই, এখন আমার সবসময় দাড়ি মোজ সবসময় এরকম করতে করতে শিখ ছাড়া কেউ বলা কাটে না, 6 ফুট উঁচু আমি, শরীর স্বাস্থ্য তখন ভালো। এখন ব্রিগেডিয়ার শাম সিং এখন আমার বলতে তোম মেরা বেটা হয় আমার ঠিক হয়, উনি আমাকে নিজের ছেলের মতন দেখত যেখানে যাতো সেখানে আমার সাথে নিয়ে যাবো। তো এইরকমে ফের ওখান থেকে 6 সপ্তাহ পরে ফের আমার ওই যেখানে এরিয়া ওই ধানুয়া কামালপুরের এরিয়ার সামনে মহেন্দ্রগঞ্জের একটা ক্যাম্প ওখানে আছে মুক্তিযোদ্ধার ট্রেনিং সেন্টার করা হয়েছে, আমার ওইখানে সেন্টার করা হলো, ওইখানে ট্রেনিং সেন্টারে আমাদের পাঠালো। আর রাত্রিবেলা ওইখান থেকে ওই সব এলাকায় অপহরণ করতে যাই। তারপর কিছুদিন পরে 2-3 মাস পরে একটা খবর আসলো যে আমাদের জাতীয় রংপুর সাইড মানকেশ্বর আমার কোম্পানির মানকেশ্বর চলে গেল ইপিআর কোম্পানি আমার মানকেশ্বর যাওয়ার পরে ওখানে যে শুনি যে এখানে একটা ব্রিগেড করার পরে করেছে কোন জায়গা ক্যালঢালা ব্রিগেড কমান্ডার তখন মেজর জিয়া কর্নাল তাহের আছে সেক্টর কমান্ডার 11 নম্বর সেক্টর নাম হচ্ছে। তো আমরা ওখানে থাকলাম, থাকার পরে পরে পুরা ফেসের থেকে ধরো মহেন্দ্রগঞ্জের থেকে ওখানে প্রায় 40 কিলোর মতন দূরে ওখানে গেলাম। যাওয়ার পরে কামুক্কা দেবীর একটা মন্দির আছে ওখানে একটা পাহাড়ে পরে
তার সাইডে আর একটা মাজার আছে, মসজিদ আছে, ওইখানে আমাদের ক্যাম্প করা হবে। তা ওটার মধ্যে ভারতের লোক আর্মি থেকে আমাদের, আমরা পশ্চিম লোক, আমাদের এখন ভারতেই আমাদের সব কিছু সাপ্লাই দেয়, ভারতের যে আর্মির যে রেশন সাপ্লাই দেয় আমাদের সব খাদ্য খাবার সব ওরা দিচ্ছে। আপনার পরের দিন দাসদার এরিয়া বাটে কোনো কোম্পানি, ওরা আমার কোম্পানি গেল অস্ত্রিমারি বন্দর, তখন আমাদের সাথে আবার ইন্ডিয়ান আর্টিলারিস্ট ব্যাটালিয়ান, ওরা আমাদের সাপোর্ট দিতে থাকলো, ওরা মিডিয়াম গান্ড ওপর থেকে ফায়ার দেয়, আমরা তো অ্যাডভান্স করি। এইভাবে করতে করতে সিলমারি অ্যাটাক করলাম, 80 জন দাদাকার ধরলাম, ধরার পরে পাক বাহিনীর পলাতক চলে গেছে। ওর থেকে আরও দূরে ফির কাছা আনার দিকে আমরা ওখান থেকে অ্যাডভান্স করলাম, অ্যাডভান্স করে করে আমরা আসলাম চৌধুরানী একটা বাজার আছে, একটু হাই স্কুল, ওখানে এসে উঠলাম। আমি মাত্র 8 জন সৈনিক নিয়ে আমি অ্যাডভান্স করে চলে আসি, আমি কমান্ডো গ্রুপের লোক 10 জন আমি চলে আসি আগে, আর কিছু পাবলিকও আমাদের সাথে আমাদের গাইড করে নিয়ে আসছে। সাথে সাথে আমি ওকি টকি সেট আছে আমার পিছনে কোম্পানি কমান্ডারের আমার স্যার, আমি অমুক ধরে পৌঁছে গেছি রেল লাইনের ওখানে, আমি টিকিট দিয়ে দিয়েছি কোম্পানিকে মাস্ক করে করার পরে ওখানে থাকলাম। পরে ওই এলাকার পাবলিক চেয়ারম্যান সব আসে, আমাদেরকে সম্মান দেখাচ্ছে, বুলেট তোলা দিয়ে দিয়ে সব, ওরা কয়েক একটা মাইক আনছে, সেট করেছে ক্যামেরি করে ভাড়া দিয়ে ওদেরকে সব সান্ত্বনা দিয়ে আসি, বিষয়ের কথা বললাম, বলার পরে ওখানে স্কুলে হাই স্কুলে শুনলাম যে ওখানে 26 জন রাজাকার আছে, পুলিশের লোক আছে 22 জন, আর রাজাকার 5 দিন 2 দিন একটা সিটি নিয়ে দিলাম ছেলেপেলের কাছে, যে সিটি নিয়ে ওদেরকে বলবে ওরা অস্ত্রপাতি এই ছেলেপেলের কাছে দিয়ে দে, ওরা আমার সাথে রেল লাইনে রেল গেটের ওখানে দেখা কর, ওদের কেউ মারবে না। এরকম সিটি দিয়ে দিলে ওরা সবাই ওখানে যে কমান্ডার ছিল থানার একজন দারোগা, সে পাওয়ার কাছে ঠিক আছে ওরা অস্ত্র দিয়ে দিচ্ছে, দিয়ে দিলে ওরা ওরা গরুর গাড়ি করে নিয়ে আইসে, আর ওদের খালি হাতে সব ওই স্কুলে আমরা আবার ক্যাম্প করি, ক্যাম্প করে ওখানে থাকলাম 10-15 দিন। তখন প্রথম ওই ধানুয়া কামালপুর সেলেন্ডার করে ফার্স্ট বাংলাদেশে গেছে, ওরা মহেন্দ্রগঞ্জে ক্যাম্পে যে 4 জন অফিসার সহ 112 জন সৈনিক যে সেলেন্ডার করলো, করার পরে সব জায়গায় খবর হয়ে গেলো, সব জায়গায় সেলেন্ডার, কিন্তু পীরগেছা থানা ওরা কেউ সেলেন্ডার করতে, ওখানে পীরগেছা থানা আসছে পুলিশের লোক ওই রাজা কয়েকটা রয়েছে, ওরা ওখানে 30 জন আমরা খবর পাঠাচ্ছে ওরা করে না। 19 তারিখ রাত্রিবেলা ফ্রিডম ফাইটার এক কোম্পানি তাদের খবর দিলাম, তোরা উত্তর সাইড দিয়ে এসে উত্তর কোনায় ঘেরাও করবে থানা, আর আমার কোম্পানি নিয়ে আমরা দক্ষিণ কোনা পশ্চিম কোনাতে ঘেরাও করবো, ভোর 5টার সময় বর্ষা হয়ে যাবে, আমি তখন বেরিলাট পিস্তল যখন ফায়ার করবো সড়ক হয়ে যাবে, তখন চতুর্দিকে এসে ওটা ঘেরাও করে ফায়ারিং সেইভাবে সিলিন্ডার করলাম। 16 ডিসেম্বর সকালে 10টায় তারপরে ওদেরকে আমরা সিলিন্ডার করাইছি, আস্তে 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 একটা ইঞ্জিন দুইজন বগি এই করে করে আমরা ঠিক করতে 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 বাহাদুরাবাদ পর্যন্ত দুজন ঠিক করে, তারপরে আমরা মাল সামানা নিয়ে তারা মহান সিং খাদ্য আসছে আমাদের হেডকোয়ার্টার, তারপরে হেডকোয়ার্টারের ঘাটে এসে ওখানে নামলাম, নামিয়ে মারা নামাইয়ে ক্যাম্পে উঠলাম। এই 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।